রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী দীপু শিকদার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর বসিলা রোডে। একটু দেখাতে চাই যে পিছনে সেনাবাহিনীর সদস্যরা বেশ কয়েকজনকে আটকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা যেটা জানতে পেরেছি, তারা অধিকাংশ মানুষই বেরোচ্ছেন অকারণে এবং অনেকেই কিন্তু মিথ্যা তথ্য দিয়ে, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর এই এলাকায় কিন্তু আপনার এমনি যানবাহন চলাচল অতটা দেখতে পাচ্ছি না, কিছু রিক্সা সিএনজি চলছে। তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই আদাবর এবং মোহাম্মদপুর থানার সমন্বয়ক মেজর বেলাল নূরের সাথে। আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন যে আজকে কি অবস্থার কোনো উন্নতি পাচ্ছেন কিনা? বেসিক্যালি আপনারা জানেন আমাদের গতকাল সরকার নির্দেশ দিয়েছে, পুরো বাংলাদেশ এলাকা, বাংলাদেশকেই সংক্রমিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। তো এর প্রেক্ষিতে আমরা আমাদের কঠোর অবস্থান আরও জোরদার করছি। আমরা নিশ্চিত করছি আমাদের দায়িত্বপূর্ণ এলাকা হতে অন্য এলাকা থেকে যাতে কেউ আমাদের এলাকায় না আসে এবং আমাদের এলাকা থেকে যাতে অন্য এলাকায় কেউ যদি গমনাগমন না করতে পারে খুবই জরুরি কোনো প্রয়োজন ছাড়া, এটা আমরা নিশ্চিত করছি। এবং কাউকে যদি এরকম পাওয়া যায় আমরা তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় অনেকেই এখনও অনেক অযথা ঘোরাফেরা করছে, তাদেরকে আমরা রাস্তায় দাঁড় করে রাখছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং ক্ষেত্রবিশেষে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে আমরা তাদেরকে জরিমানা বা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মানুষের সহযোগিতার এখনও অভাব আছে? আমাদের মানুষের সচেতনতা এবং সহযোগিতা অনেকাংশেই এসেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের হেল্প করছে। বাট আমাদের এই কাজটা পুরোপুরি সফল হবে যদি সবাই সচেতন হয় এবং সমস্ত স্তরের লোক যদি বুঝতে পারে যে আমাদের এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমাদের কতটুকু সচেতন হওয়া লাগবে। মেজর বেলাল নূর, আপনাকে ধন্যবাদ। স্মৃতি, আপনি শুনছিলেন মেজর বেলাল নূরের কথা। আমি কিন্তু মোহাম্মদপুরের আরও কয়েকটি এলাকায় একটু আগে ঘুরে এসেছি। সবগুলো এলাকায় কিন্তু আপনার সেনাবাহিনী বাদেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন এবং যারা অকারণে বেরোচ্ছে আজকে কিন্তু তাদেরকে কঠোর ভাষা প্রয়োগ করে আমি বাড়িতে ফেরত পাঠাতে দেখেছি। তো এই ছিল এই এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্মৃতি।